এরা ভোট কাটছে রাতের বেলা একটা সুরক্ষিত ডিসিএসপির অফিসে, এই দেশে তো এইখানে কোনো পাবলিক কি এলাও ভোট কাটা শুরু করছে, এইখানে কি ভোট কাটা বন্ধ? একতরফা এবং নিশিরাতের নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে, একতরফা নির্বাচন কবে হয়েছে দেশে? একতরফা নির্বাচন কবে হয়েছে, কেন হয়েছে, কারা কারা সহযোগী একতরফা নির্বাচনের জন্য? প্রত্যেকের বিচারে আওতা আনা উচিত, একতরফা বিচারে একতরফা নির্বাচনের জন্য বিএনপি কে কেন এখনো বিচারে আওতা আনেনি? একতরফা নির্বাচনের জন্য দায়ী তারা কেন 2014 তে নির্বাচনে আসলেন না? তাদেরকে বলা হলো, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে টেলিফোনে বলেছেন যে আমরা আসেন, আমরা একত্রে বসে, যেহেতু কেয়ারটেকারের একটা রূপরেখা দিয়েছে যে দুইবার কেয়ারটেকার করার জন্য একটা প্রভিশন মহামান্য সুপ্রিম কোর্ট রেখেছেন, সেটাকে আমরা কাজে লাগাই, কিন্তু ওনারা তো আসলেন না, এবং ওনারা তো আসলেনই না, বরং ওনারা বললেন আমরা প্রতিহত করব, এবং প্রতিহত করার জন্য জীবন দিয়ে চেষ্টা করছে, মানুষ মারছে, আগুন দিয়ে পড়াইছে, পুলিশ হত্যা করছে, প্রিজাইডিং অফিসার পুলিশ অফিসার হত্যা করছে রাস্তায় বসে। আপনি কি মনে করছেন আসলে সবকিছু কারণে এই একতরফা নির্বাচন এদেশে কোনোদিন হয় নাই? একতরফা নির্বাচনের জন্য একাধিক পক্ষ দায়ী, তারা কেন 2014 সালে নির্বাচনে আসলেন না, কি দরকার ছিল না আসার? এখন তারা যদি মনে করে আমরা এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনে সব সিট আমরা পাবো, আমরা সরকার করা এই নির্বাচন আমরা চাই না। হয় আমি কথা বলবো না, কথা হচ্ছে যে এই যে 2014 এবং 2018 নিয়ে বিতর্ক করে, এটা এখন একটা মানে জনগণকে ধোকা দিচ্ছে, ধোকা দিচ্ছেন, ধোকা দিচ্ছে, কারণ নাই আমি শেষ করি নাই আমি কেন আপনি ধোকা দিচ্ছেন সেটা বলি। আপনি 2014 নির্বাচন আসলেন না, আপনি 2018 নির্বাচনে এসেও আবার পরে চলে গেলেন অর্ধেক নির্বাচন করে, তো এই জিনিসগুলো তো একটা প্রতারণা রাজনীতি। মূল কথা হয়েছে যে কত কথা উনি বললেন, সব কথাগুলো মনেও থাকে না আর সব কথা উত্তর দেয় না। নিশ্চয়ই ওনারা কেন আসলেন না এটা উত্তর তো দিল না, ওনারা কেন আসবেন না নির্বাচন, নির্বাচনে এসে দেখাবেন যে আমরা নির্বাচনে এসেছিলাম, আমরা ভোট দিতে পারি নাই। এবং এটা এই যে তারা এই যে নির্বাচনে প্রতিহত করার জন্য 2014 তারা গণ্ডগোলটা করলো, আসলো না, পরবর্তীকালে তাদের আর কোনো আন্দোলন নাই। আলোচনা ক্রমে একদিন ফখরুল সাহেব বললেন যে না 2014 সালে নির্বাচন না যাওয়াটা আমাদের ভুল হয়েছে, এই যে একটা স্বীকৃতি, 2014 সালে নির্বাচনে না যাওয়া ভুল হয়েছে, আবার 2018 সালে নির্বাচনে আসিয়া আপনাদের ভুল হয়েছে, তা আপনাদের ভুলে ভুলে তো এই দেশটা তো ধ্বংস হইতে পারে না। আপনাকে আমি কিল দিলাম, এখন ব্যথা পাইলেন 5 বছর পরে শেখ মুজিবুর রহমান সাহেব দাউদকান্দিতে খন্দকার মোস্তাক পরাজিত হয়েছিলেন, রশিদ ইঞ্জিনিয়ার বিজয় হয়েছিলেন, হেলিকপ্টারে করে ক্ষমতা অবৈধভাবে দখল, ক্ষমতায় অবৈধভাবে বসে বেআইনিভাবে পার্টি করা, অবৈধভাবে পার্টি করে দেশের রাজনীতি থেকে কলুষিত করছে বিএনপি।